পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের জোতরাম থেকে হাটশিমুল পর্যন্ত 2017 সালে পশ্চিমবঙ্গ বাংলা গ্রামীণ সড়ক যোজনায় রাস্তা তৈরি শুরু হয়, শেষ হয় 2020 সালে। এলাকাবাসীরা অভিযোগ করেন, বালি মাফিয়াদের দৌরাত্বে রাস্তাটি কঙ্কাল সার চেহারা নিয়েছে। রাস্তাটি তৈরি হলেও রাস্তাটি সংস্কার করা হয়নি। বুধবার বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিকট চৈত্রপুর গ্রামের বাসিন্দারা রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, কিছু বালি মাফিয়াদের সহযোগিতায় এই রাস্তা দিয়ে অবৈধভাবে বালি পাচার হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। রাস্তা মেরামতের দাবিতে এদিন তারা বিক্ষোভে সামিল হয়। আমাদের এই রাস্তাটা 2017 সালে তৈরি হয়, তা 2020 শেষ হয় রাস্তার কাজ সম্পূর্ণ শেষ হতে। তা রাস্তাটা অবৈধভাবে বালি মাফিয়ারা রাস্তায় বালি বইছে, বালি বয়ে খানা, মানে আমরা বাড়ি এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতে পারছি না। আমাদের গোটা গ্রামবাসীর তরফ থেকে দাবি, এই রাস্তা দিয়ে আমরা তো বালি বইতেই দেবো না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যাতে ব্যবস্থা নেয়। প্রশাসনকে কাউ জানিয়েছেন? প্রশাসনকে আমরা আগে লিখিতভাবে জানিয়েছি, কিন্তু কোনো সদ উত্তর পাইনি। ওই জন্য আমরা গ্রামবাসীরা অবরোধে নেমেছি। কতক্ষণ চলবে আপনাদের আন্দোলন? আমাদের আন্দোলন যতক্ষণ না আমরা সুবিচার পাচ্ছি ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবি হচ্ছে যে বিগত যে 2017 সালে গ্রামীণ সড়ক যোজনা যে রাস্তাটা হয়েছিল, সেই রাস্তাটা বর্তমানে কিছু বালি মাফিয়া ব্যাপক এধারে ব্যবসাও করছে, করে করে রাস্তাঘাট ভেঙে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন, আপনার চোখের সামনে খানাখন্দন দেখতে পাচ্ছেন। আমাদের যাতায়াতে বড়ই অসুবিধা হচ্ছে। বহুত লড়াই করে এই রাস্তাটা আমরা পেয়েছিলাম, কিন্তু এখন বর্তমানে এই যে বললাম আপনাকে, বালি মাফিয়াদের অত্যাচারে এই রাস্তাটা নষ্ট হতে চলেছে। স্থানীয় প্রশাসনকেও জানানো হয়েছে, থানা লিখিতভাবে আমরা সমস্ত কিছু জানিয়েছি, তাদের কোনো সদ উত্তর পাইনি। এবং আর একটা বিষয় হচ্ছে, এই রাস্তাটার উপরে এত মানে দুর্নীতিবাজ কিছু ছেলেপিলে মদ মাতাল একবার গাঁজা এবং মেয়ে ছেলে নিয়ে রাস্তাটা এত অত্যাচার যে গ্রামবাসী ঘর থেকে বেরোতে পর্যন্ত পারছে না। আমরা এই রাস্তা দিয়ে রাত্রে সন্ধে হয়ে গেলে ফিরতে মানে বাড়ি ফিরতে পারছি না। বর্ধমান থেকে আমাদের যে যেখানে কাজ করি ফিরছি, ফিরতে আমাদের ভয় লাগছে, এত অত্যাচার। স্কুল ছেলে মেয়ে যেতে পর্যন্ত পারছে না। প্রশাসনকে জানিয়েছেন এই লিখিত? প্রশাসন অনেকবার জানানো হয়েছে, অনেকবার টহলও দিয়েছে, কিন্তু এটা কোনো এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কি নাম এই গ্রামের? এই গ্রামের নাম হচ্ছে বৈকুণ্ঠপুর 2 অঞ্চল অন্তর্গত চৈত্রপুর গ্রাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।